তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো রাখছে তো আপনার এনারা কি আপনার ছেলে নাকি হ্যাঁ দুটো ইনি কি আপনার মেয়ে নাকি ছেলের বউ এটা ছেলের বউ এটা ছেলের বউ মানে আপনার দুই ছেলে একজনকে বিবাহ করেছেন এই তো তো আপনার দুই ছেলের মধ্যে একজনকে বিবাহ করেছেন আরেকজনকে বিবাহ না করায় আপনি কেন হঠাৎ করে পতিতা থেকে একটা মেয়েকে বিবাহ করে বাসায় নিয়ে আসছেন দেখেন আমি এই যে এটারে বিয়ে করছি এটা পতিতা থেকে নিয়ে আসছি হ্যাঁ তো এই কাজটাকে আমি খারাপ করছি একটা মেয়েকে যদি নতুন করে একটা জীবন দিছি আমি এটা যদি আমার খারাপ হয়ে থাকে গ্রামবাসী আমাকে যে শাস্তি দেয় মাথা বেঁধে নেব আঙ্কেল কথা হচ্ছে যে উনি তো পতিতালয়ের একজন মেয়ে তারা যতই ভালো হোক হ্যাঁ তাদের নেশার কিন্তু ভালো হবে না ওই যে কথায় আছে না যে কুকুরের লেজ যতই ধাক্কা ধাক্কি করেন সোজা আর হইতো না এটা কি সোজা হইবো আপনার বিশ্বাস হয় আমার বিশ্বাস ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং ওই পতিতাগিরি ছেড়ে দিব এই কারণে আমি বিয়ে করছি যে ও এখন থেকে ভালো হয়ে যাবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কোরআন শরীফ পড়বো এই কারণে আমি বিয়ে করে নিয়ে আসছি তো এই বিষয়টা কি আপনার ছেলেরা মেনে নিছে ভাই আপনারা মানছেন এই মেয়েটা যদি ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে কান্দাকাটি করে এটা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাইবো ওরা কি এটা বোঝে না এই বিষয়টা নিয়ে তো আপনার গ্রামে পুরো একটা হইছে বেজে গেছে যে একটা সুনাম ধন্য পরিবার আপনার আপনার বাবা মা আগের যে অতীতে দাদা ছিল বাবা ছিল তারা তো অনেক মায় মাতব্বর এলাকায় অনেক সালিশ দরবার করতো আমাদের জন্য দুই ভাইকে আমার বাবা বলতো যে তার বিয়া করান লাগবো হ্যাঁ আমার মা মারা গেছে যদি সে বলতো তাহলে দেহা শুনে ভালো একটা বিয়া করাইতাম আমাদের মানে যতটুক ভালো খুঁজে পাওয়া যায় মিলানো যায় অবশ্যই সে যায় এমন একটা জায়গায় এমন একটা কাজ করেছে ভাই এই কথা মানে এখন রাস্তাঘাটে বের হয়ে জুলুম হয়ে গেছে বলে যে না অবশ্যই বলবে কারণ এক ছেলেকে বিবাহ করাই নাই সে আপনি বুঝেন মাথায় রাখেন আপনি এই বয়সে ছেলেদের সামনে বলতেছেন যে আমি পতিতালয় থেকে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসছি আপনি পতিতালয় না গেলে তার বিবাহ করতে পারতেন না অবশ্যই সেখানে গেছেন অবশ্যই এই বয়সে আপনি যদি এই ছেলেদের সামনে এই কথাগুলো বলে আপনার লজ্জা করতেছে না না লজ্জা তো শেষই যখন সারা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে যখন ভিড় করে আমার বাড়িতে এই পতিতা দেখতে দেখে আসতেছে যে পতিতালয় থেকে বউ নিয়ে আসছে যে আমি কাজটা কিন্তু খারাপ করি নাই ওখানে গেছি পাঁচটা বছর ধরে বউ মরে গেছে আমার কি সাগাত সাত আল্লাহ জাগে না ও আচ্ছা আচ্ছা নিজের সাত আল্লাহদের জন্য আপনার আত্মসম্মানটা হারিয়ে ফেলতেছেন এখন ওখানে গেছি যাওয়ার পরে ওকে দেখে আমার পছন্দ হয়েছে মেয়েটাও কান্নাকাটি শুরু করে দিছে যে দেখেন আমি এখানে ইচ্ছাকৃতভাবে আসি নাই একটা বিগত পরে আমাকে একজন এনে বিক্রি করে দিয়ে গেছে তখন ওখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসছি ওর জীবনটা লাইফটা আমি সুন্দর করে দিলাম ভবিষ্যৎ ভালো করে দিলাম যে ও কিন্তু আসলে প্রকৃতি পতিতা না ও আচ্ছা আচ্ছা যাই হোক আমি আপনার এই দ্বিতীয় বউর সাথে তাহলে একটু কথা বলে দিচ্ছি তো এখন তো আপনাকে আন্টি বলতে হয় যেহেতু তার ছেলেদেরকে ভাইয়া বলছি তাকে আঙ্কেল বলছি তো আন্টি আপনি যে পতিতালয়ে ছিলেন কতদিন ওইখানে ছিলেন মানে আপনি ওইখানে কতদিন ছিলেন তিন বছর তাও আপনার এই যে নয়া স্বামী বলতেছে যে আপনি অল্প দিন ছিলেন যাই হোক ওনার কাছে মনে হচ্ছে যে অল্প দিন যাই হোক যেহেতু উনি আপনাকে বিবাহ করে নিয়ে ফেলছে হ্যাঁ আপনার আর এই বিষয়ে আমরা আগাতে চাই না তো ভাই যেহেতু আপনাদের বাবা একটা ভুল করে ফেলছে এখন সমাজে কিভাবে এটা মিলমিশ করে আপনারা একাকিত্বভাবে আবার নতুন করে জীবনযাপন করতে পারেন সেই বিষয়ে যান এটা নিয়ে আর দুর্জামলা করেন না আপনারা নিজেদের পরিবার আমি কি করব ভাই আমার কথা হচ্ছে বড় ভাই বাপের আগে আমি কোনো কিছু বলি নাই সুতরাং আজকে কিছু বলবো না বড় ভাই আছে বড় ভাই যে ডিসিশন নেবে ওইটা রাইট ভাইয়া আপনি কি বলেন এই বিষয়টা আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না তার যেটা ভালো মন চাইছে সে করছে তবে হয় সে এই বাড়িতে থাকবে না হয় আমরা দুই ভাই এই বাড়িতে থাকবো ঠিক আছে তোরা বাড়ি থেকে নেমে যা আমার কোনো আপত্তি নাই যাই হোক তোরা জায়গা আমি এটা নিয়ে শুনতে পেলেন এই ঘটনাটি আসলে এমন একটি ঘটনা ঘটে গেছে কিন্তু কেউ কারো কথা শুনতেছে না হ্যাঁ দেখা যাক পরবর্তীতে কি হয় আমরা নতুন একটি প্রতিবেদনে সেই ঘটনাটি জানার জন্য অবশ্যই চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম